সুপ্রভাত বন্ধুরা, সকালবেলায় বিছানা গুছানো দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালবেলায় যদি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেওয়া যায়, মনে হয় বাড়ির অনেকটা কাজ হয়ে গেল, সব কিছু পরিষ্কার পরিষ্কার লাগে। তাই এই ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 7:30 বাজে, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নেব। বাসি ঘরটা সকালবেলায় ঝাড় দিয়ে নিলে অনেকটা ফ্রেশ লাগে। আগে বাসি ঘর দোয়ারটা, মানে বাড়িটা সবটাই ঝাড় দিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। মেয়ের পুতুলগুলো যেটা যেখানে সেখানে রেখে দিলাম, আর মেয়েকেও উঠিয়ে দিয়েছি। মেয়ে এখন ব্রাশ করছে বাইরে, তারপরে আমরা দুজনাই চা খেয়ে নেব। মেয়ে বলেছে মা আজকে চা খাবো, আর লিকার চা খাবো, দুধ চা খাবো না। যাই হোক, এখন যেহেতু শরীরটা খারাপ, যা বলছে আর যা খেতে চাইছে সেটাই দিতে হচ্ছে। আর এই তো এখন চা করে নিয়েছি, চা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। চা খাওয়া হয়ে গিয়েছে আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। এখন ঘরটা মুছে নেব ভালো করে। একটু লাইজল দিলাম, আজকে শ্যাম্পু দিইনি, আজকে লাইজল দিয়ে মুছে নেব। আমার লাইজল, ফিনাইল যাই দিয়েই মুছি না কেন, শ্যাম্পুটা বেশি ভালো লাগে। শ্যাম্পু দিয়ে মুছলে ঘরটা আরও বেশি চকচক করে। এখন সব কাজ হয়ে গেছে, মেয়েকে আজকে ছাতুর শরবত করে দেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার এসপি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে শুক্রবার, এখন বাজে 9:00, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালের মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর দেখা যাক সারাদিন তোমাদের সঙ্গে কী কী শেয়ার করি। আর প্লিজ ভিডিওটা না স্কিপ করে দেখবে। ভিডিওটা অনেক আগে স্টার্ট করে দিয়েছি, এখন ভিডিওতে এন্ট্রি নিলাম। যাই হোক, মেয়ে আমি দুজনের ছাতু শরবত খেয়েছি সকালে, তাই অল্প ফল কেটে নিচ্ছি। হালকা খিদে পেয়ে গিয়েছে মা মেয়ে দুজনারই, তার জন্য। আর আমি নিচ্ছি একটু টক দই আর শসা, যেটা আমার খুব ফেভারিট। আর আপেল আর এক পিস আম নেবো, আর মেয়েকেও ঘরেতে দিয়ে দিয়েছি। এখন ছাদে যাচ্ছি বন্ধুরা, অনেক সকালবেলাতে জামা কাপড় সব শুকোতে দিয়ে এসেছিলাম, আর আজকে প্রচুর রোদের জোর, সব শুকিয়ে যাবে। আর যেগুলো শুকাবে না সেগুলো এসে বারান্দায় দিয়ে দেব। চলো তুলে নিই জামা কাপড়গুলো। আর জামা কাপড় নিয়ে এখন নিচেই চলে এসেছি, আজকে খিচুড়ি বানাবো। মেয়ে বললো খিচুড়ি খাবে, আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, শর্টকাটে খিচুড়িই হয়ে যাবে, তার জন্য খিচুড়ি বানিয়ে ফেলাচ্ছি। এই খিচুড়ি করতে না আমার দারুণ লাগে, কোনো তরকারি করতে হয় না, কিছুই করতে হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ডালটা আর চালটা প্রথমে একটু ভেজে নিলাম। আর আজকে ঘরে তেমন সবজি ছিল না, পেঁপে আর আলু দিয়েছি, আর এখানে সব মশলাটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু নিরামিষ খাবো সারাদিন, কারণ আজকে ষষ্ঠী, তার জন্য পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্নাটা করছি। আর মেয়ে বলেছে শুধু খিচুড়ি খাবে, যাই হোক শুধু খিচুড়িটা তো খাওয়া যায় না, তার জন্য একটু পাঁপড় ভেজে নেব। ব্যাস এই দিয়েই মা আর মেয়ের হয়ে যাবে। আর এর আগে ভিডিওটা এডিট করছিলাম, এখন ইউটিউবে এসে সময়ের মূল্য দিতে শিখেছি। আগে তো বেরিয়ে ঘুরেও অনেকটা টাইম পার করে দিতাম, কিন্তু এখন ইউটিউবে এসে সময়ের মূল্যটা অনেকটা দিতে শিখে গিয়েছি, কারণ ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, আর তার সঙ্গে তোমরা আছো, তোমাদের সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে। যারা কমেন্ট করো তাদের ঘরে রিপ্লাই দিই, সেখানেও অনেকটা টাইম লাগে। আর শর্ট ভিডিওতে তো অনেক কমেন্ট আসে বড় ভিডিওর থেকে, মাঝে মাঝে শর্ট ভিডিও করি। আর তার সঙ্গে তো মেয়ে সংসারের কাজ, এই নিয়ে ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। আশা করি সামনের দিনগুলো এরকমভাবেই চলে যাবে, তোমাদের সবাইকার ভালোবাসায়। কতটা ইউটিউবে এসে এগোতে পারবো জানি না, কিন্তু এরকম করে চলুক যতদিন চলে। আর চ্যানেলটা যতদিন আমার ঠিক থাকবে ততদিন তো এরকমভাবে ভিডিও দিতেই থাকবো, সেটা আগেও বলেছি।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি, দুপুরের খাওয়া হয়ে গিয়েছে, আর এখন বিকালবেলা। দেখো একটা হনুমান এসেছে, তোমাদের ঘরেও সেটা দেখালাম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কী করছো? এখন বিকালবেলা, আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি মাসের প্রথম। আজকে প্রায় 2 তারিখ হবে, তার জন্য মুড়িখানার মাল সব শেষ হয়ে গিয়েছে। মুড়িখানার কিছু জিনিসপত্র, কিছু মানে কি সবই নিয়ে আসবো। আর তোমাদের দাদা তো সেই কালকে রাত্রিবেলায় এসেছিলো, সকালে চলে গেছে। যাই হোক, তার জন্য তো আমাকেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন অনেকগুলো জিনিস আনবো, সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের সঙ্গে বাড়িতে এসে আবার কথা বলবো। আর বিকালের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন চলে এসেছি দোকানে, দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি। সন্ধেবেলায় লাইটের আলোতে মন্দিরটাকে অপূর্ব দেখতে লাগছে। আর এই তো এখন দোকান থেকে সব জিনিস নেব। আর দেখো ভাইটা তোমাদের ঘরে সবাইকে হাই করছে। আর এইখান থেকেই আমরা সব মাসকাবাড়ি জিনিস নিই। এই তো বন্ধুরা, এই মাত্র বাড়ি এলাম, মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে দুধ আর বিস্কুট খাচ্ছে। আর এইখানে দুধটা আর জাল হতে দিয়েছি। আর চলো কী কী নিয়ে এলাম তোমাদের ঘরে দেখিয়ে নিই। আর চানাচুরটা খোলা হয়ে গিয়েছে, মেয়ে আর আমি অল্প করে খেয়েছি, আমরা মানে প্রচুর চানাচুর প্রেমী, তার জন্য। চলো কী কী নিয়ে এসেছি তোমাদের ঘরে দেখিয়ে নিই। একটা কর্নফ্লাওয়ার নিয়েছি, মিট মশলা, হলুদ, জিরে, আর এক প্যাকেট নুন, সস, আর একটা সানলাইট নিয়েছি, ফরচুনের একটা সয়াবিন নিয়েছি, পাঁপড় নিয়েছি, আর মধু নিয়েছি আমার জন্য, সকালে যেহেতু খাই, আর মুগের ডাল, তেল, এটাও সর্ষের তেল, একটা নিহার তেল নিয়েছি, চা, বাদাম আর ময়দা, ব্যাস না এখনও আছে, শ্যাম্পু নিয়েছি, আর এটা ধুনো, ধুনোটা এখানে রাখলাম না, ধুনোটা বাইরে রেখে দিয়ে এলাম, আর অল্প একটু মটর নিয়েছি, চিনি, মুসুর ডাল, এগুলো তো সব আছে সব দেখতে পেলে। আর এখন সব কন্টেনারের মধ্যে ভরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই মাসের প্রথমে খুব ভালো লাগে, সব মানে কন্টেনারগুলো ভর্তি ভর্তি লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। আর অনেক লেবু নিয়েছি, একটু জলের মধ্যে লেবুগুলো রেখে দিলাম, আর এটা ফ্রিজে অনেক দিন এরকমভাবে রাখলে ভালো থাকে। আর এই যে এখানে আম আছে, আপেল আছে, আর বিস্কুট আছে, এটা চিনি দেওয়া বিস্কুট, আর এখানে আছে বাদাম বিস্কুট। সব তোমাদের ঘরে দেখানো হয়ে গিয়েছে, মেয়েকে পড়ানোও হয়ে গেছে। এখন একটু কুমড়োর তরকারি করলাম, আর এখানে লুচি বেলে নিচ্ছি, লুচি করব আজকে যেহেতু নিরামিষ, রাত্রে কী খাবো তার জন্য লুচি আর কুমড়োর তরকারি হবে। আর এর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো লুচি ভাজা হয়ে গেছে, তরকারিও করা হয়ে গিয়েছে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। বন্ধুরা, লুচি আর কুমড়োর তরকারি হয়ে গেছে, আর এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে আমার আবার অনেক কাজ থাকে, খেয়ে দিয়ে রূপচর্চার একটা ব্যাপার থাকে রাত্রিবেলায় না, ঠিক আছে। যাই হোক, ওইটা করতে আমার খুব ভালো লাগে, ওটা না করলে মানে রাতের পর মনে হয় না সারাদিনে কিছুই করলাম না। ঠিক আছে, আর বেশি বক বক করে ভিডিওটা বড় করলাম না, তাহলে সবাই খুব ভালো থাকো আর খুব সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।